হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওটিতে আমি আপনাদের জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে নিয়োগ হবে ফুড সাব ইন্সপেক্টর। তো সেই ভিডিওটিতে আমি শুধুমাত্র আপনাদের এটাই বলেছিলাম যে কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং আবেদনের লাস্ট ডেটটা কবে। কিন্তু এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য বা বিস্তারিত আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে চলে এসেছে। তো পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে, শূন্য পদ কতগুলি রয়েছে, বেতনটাই বা কেমন হবে এবং সিলেবাস কেমন, সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে এই ভিডিওটিতে জেনে নেব। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে পাশের ঘন্টাটিতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা আপনাদের জন্য যখন যখন বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর টেকনিক্যাল ভিডিও আপলোড করব, সেগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। আপনারাও এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো এখানে আসার পরে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন বা ইম্পর্টেন্ট নোটিশটা এখান থেকে ডাউনলোড করে নেব। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ হবে সেই নোটিশটি আমরা এখন ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশনের প্রথমেই বলা হয়েছে যে এই পরীক্ষাটি কিন্তু দুটো ধাপে হবে। প্রথমে রিটেন টেস্ট হবে, সেখানে MCQ টাইপের কোশ্চেন হবে। তারপরে যারা যারা রিটেন টেস্টে পাশ করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টে কিন্তু ডাকা হবে এবং এই রিটেন টেস্টটা কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এবার রিটেন টেস্ট কোন কোন সেন্টারে হবে সেই জায়গাগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমি একবার বলে দিচ্ছি। কলকাতা, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তামলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে কিন্তু সেন্টার রয়েছে। তো আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু এই লিস্ট থেকে আপনাদের বাড়ির পাশাপাশি সেন্টারটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখে নেব আমরা বেতন কেমন রয়েছে। বেতন এখানে 5,400 থেকে 25,200 রয়েছে, তার সাথে সাথে গ্রেড পে রয়েছে 2,600 টাকা। আর আমরা জেনে নেব যে ভ্যাকেন্সি বা শূন্যপদ কত রয়েছে। মোট শূন্যপদ 957টি রয়েছে, এর মধ্যে জেনারেল রয়েছে 454টি, SC 208টি, ST 58টি, OBC A 98টি এবং যারা OBC B রয়েছে তাদের জন্য 69টি এখানে শূন্যপদ রয়েছে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, শুধুমাত্র যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট রয়েছে SC ST OBC তারাই কিন্তু SC ST OBC ক্যান্ডিডেট রূপে ধরা হবে। যারা পশ্চিমবঙ্গের বাইরে রাজ্য থেকে আবেদন করবে তাদের কিন্তু SC ST যারা রয়েছে তাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কিন্তু এখানে ধরা হবে। দেখে নেব এই চাকরির পরীক্ষায় বসার জন্য কোয়ালিফিকেশন কী কী লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশনে বলছে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে বলছে যে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা অন্য কোনো ইকুইভ্যালেন্ট বোর্ডের আন্ডার থেকে মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এর সাথে সাথে ভালো মতো কিন্তু বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। কিন্তু যাদের যাদের মাদার টাং অর্থাৎ মাতৃভাষা নেপালি রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয়। এবার জেনে নেব বয়সসীমা কী ধরনের লাগবে। এখানে বলা হয়েছে বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে এবং সেই বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে 1/1/2018 এই তারিখ অনুযায়ী। দেখুন এখানে ব্র্যাকেটে কিন্তু আরেকটি কথা বলা হয়েছে, এখানে যে সকল ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের জন্ম কিন্তু 2 জানুয়ারি 1978 এর আগে হলে হবে না এবং 1 জানুয়ারি 2000 এর পরে হলে হবে না। এরপরে বলা হয়েছে যারা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে পরীক্ষার ফিস কিন্তু দিতে হবে 110 টাকা, তার সাথে সাথে এখানে কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে এবং GST কিছুটা দিতে হবে, সেটা দিয়ে এক্সট্রা আপনাদেরকে 10 থেকে 20 টাকা আবার এক্সট্রা দিতে লাগবে। অর্থাৎ মোট এখানে কিন্তু 120 থেকে 130 টাকার মতো দাঁড়াবে। তো যারা যারা পশ্চিমবঙ্গের SC ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কোনো ফিস দিতে হবে না, কিন্তু কিন্তু OBC ক্যান্ডিডেট এবং জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু এখানে ফিসটা কিন্তু দিতে হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে কবে থেকে আবেদন শুরু হবে। এখানে অনলাইনে আবেদন শুরু হবে
কিন্তু 22 আগস্ট 2018 সকাল 11টা থেকে এবং লাস্ট ডেট রয়েছে 18ই সেপ্টেম্বর 2018 রাত 12টা অবধি। যারা যারা অনলাইনে ফিস জমা দেবে তাদের জন্য ফিস জমা দেওয়ার লাস্ট ডেট 18ই সেপ্টেম্বর 2018 রাত 12টা অবধি এবং যারা অফলাইনে ব্যাংকের চালানের মাধ্যমে ফিস জমা দেবে তাদের জন্য লাস্ট ফিস জমার ডেটটি হলো 19শে সেপ্টেম্বর 2018। আপনাদের যদি কোথাও কোনো টেকনিক্যাল প্রবলেম হয় ফর্ম ফিল আপ করার সময় তাহলে কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদেরকে কিন্তু এখানে যাবতীয়ভাবে হেল্প করা হবে। এবং এই নাম্বারে আপনি ফোন করবেন শুধুমাত্র অফিসিয়াল টাইমে 11টা থেকে সন্ধ্যা 5টা অবধি। বন্ধুরা চলুন এবার আমরা দেখে নেব সিলেবাসে কী কী থাকবে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব এই চাকরির পরীক্ষাটি কীভাবে হবে। এই চাকরির পরীক্ষাটি দুটো স্টেজে হবে, প্রথমে হবে রিটেন টেস্ট অবজেক্টিভ টাইপের, তারপরে হবে আপনাদের পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্টে 100 নম্বরের কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস টাইপের এবং মোট সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে কিন্তু জেনারেল স্টাডিজ থাকবে 50 নম্বরের এবং অ্যারিথমেটিক থাকবে 50 নম্বরের। এই রিটেন টেস্টে যারা যারা পাস করবে তাদের কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, পার্সোনালিটি টেস্টে থাকবে 20 নম্বর। এবার আমরা জেনে নেব যে সিলেবাসে কী কী থাকবে রিটেন টেস্টের। রিটেন টেস্টের সিলেবাসে জেনারেল স্টাডিজে থাকবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এলিমেন্টারি নলেজ থাকবে এবং ইন্ডিয়ান হিস্টোরি থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে। আপনারা যদি আরও বিস্তারিতভাবে জানতে চান পিডিএফ ফাইলটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং থাকবে অ্যারিথমেটিক, ঠিক এই অ্যারিথমেটিক বা অঙ্ক কিন্তু থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের। তো বন্ধুরা এই ভিডিওটিতে এই পর্যন্তই। আরও নতুন নতুন চাকরির খবরাখবর টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।